অভিনেত্রী রাইমা ইসলাম শিমু 1998 সালে কাজী হায়াত পরিচালিত বর্তমান সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক শিমুর। অভিনয় করেছেন 23টি সিনেমায়, 50টিরও বেশি নাটকে অভিনয়ের পাশাপাশি করেছেন প্রযোজনাও। অভিনয় জীবনে রাইমা ইসলাম শিমু কাজ করেছেন বাংলাদেশের অনেক গুণী পরিচালকের সঙ্গে, রিয়াজ, অমিত হাসান, বাপ্পারাজ, জাহিদ হাসান, মোশাররফ করিম, সাকিব খান সহ জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে কাজের অভিজ্ঞতাও আছে তার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বাদ পড়া 184 জন সদস্যের একজন এই রাইমা ইসলাম শিমু। ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনে তিনি ছিলেন সক্রিয়। শিমুর স্বামীর নাম শাখাওয়াত আলী। তাদের 17 বছরের একটি মেয়ে ও 8 বছরের এক ছেলে আছে। স্বামী সন্তানদের নিয়ে রাজধানীর গ্রিন রোডের একটি বাসায় থাকতেন তিনি। রোববার সকালে বাসা থেকে বের হন রাইমা ইসলাম শিমু। তার মোবাইল বন্ধ পাওয়ায় রোববার রাতে কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেন তার স্বামী। পরদিন সোমবার দুপুরে কেরানীগঞ্জের হজরতপুর সেতুর পাশ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতে স্বজনরা নিশ্চিত করেন লাশটি শিমুর। আমরা ঢাকা জেলার কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নে আলিপুর ব্রিজের কাছে গতকাল সকাল আনুমানিক 10টা থেকে 11টার দিকে লাশের খবর পাই। খবর পাওয়ার সাথে সাথে আমাদের থানা এবং ফাঁড়ির পুলিশ সেখানে যায়, আমাদের সাকেল অফিসারও যায়, যে আমরা একটা বস্তার ভিতরে একটা অজ্ঞাতনামা একজন নারীর লাশ আমরা পাই। এরপর আমরা সেটাকে তাকে শনাক্ত করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করি, ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করি, করার পরে আমরা আইডেন্টিফাই করতে পারি তার নাম ঠিকানা, তার নাম আমরা পেয়ে যাই, তার বয়স পেয়ে যাই। এরপর তার তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা তার প্রকৃত পরিচয় আমরা বের করতে পারি। তার নাম মডেল, তিনি একজন মিডিয়ায় কাজ করেন। তার নাম পুরো নাম রাইমা ইসলাম শিমু। রিফাত তসনোভা, সমকাল।